সঠিক ভাবে রাখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি হবে, তুমি রহমত চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার উপর রহমত করতে দেরি করব না। রমজান মাসকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন, আউয়ালুহু রহমাতুন وأوسطه مغفرة وآخره نجاة رمضان كي الله تين بھاگے بھاگ کرے چھن پرتم دش دن الله رحمت দ্বিতীয় দশ দিন মাগফিরাত তৃতীয় দশ দিন কে আল্লাহ নাজাত রেখেছেন। আমার ভাইয়ারা রহমত আল্লাহ কেন রহমত রাখলে বান্দা রহমত ছাড়া কিছুই করতে পারে না। বান্দা যখনই যা কিছু করো আল্লাহর রহমত অবশ্যই লাগবে, আল্লাহর কাছে রহমত চাইতে হবে। লা তাকনাতু মিন রহমত ইল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা আমার রহমত ছাড়া তুমি কিছুই করতে পারবে না, কাজেই আমার রহমত চাও, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে রহমত চাইতে হবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যতই গুনাহ করো গুনাহ করো গুনাহ করো, করতে করতে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, বান্দা তুমি ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি ফিরে আসো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বান্দা তুমি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আর বলো আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, হায় আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। আল্লাহ বলে বান্দা তুমি তওবা করো, আর এই তওবা করে এক ফোঁটা চোখের পানি ফালাও, চোখের পানিটা নাকের আগায় আসতে দেরি হবে, বান্দা তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান দিয়েছে বান্দার জীবনের গুনাহ ক্ষমা করার জন্য। বান্দা তুমি গুনাহ করবা এটা আল্লাহ ভালো করে জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে অন্যায় করবা অপরাধ করবা আমার নাফরমানি করবা এটা আমি আল্লাহ ভালো করেই জানি, কিন্তু গুনাহ করো গুনাহ করে করে আবার ক্ষমা চাও, আমি আল্লাহ মাগফিরাতের দরজা খুলে দিলাম, আমি আল্লাহ মাগফিরাতের দরজা খুলে দিলাম, বান্দা তুমি গুনাহ করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করিও না। আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করবা আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। এই জন্য রহমত আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে আল্লাহ রমজানের রোজাগুলি রাখার তৌফিক দিয়ে দাও, রোজাগুলি সঠিক ভাবে রাখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি হবে, তুমি রহমত চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার উপর রহমত করতে দেরি করব না। আমার ভাইয়ারা এই জন্য প্রথম দশ দিন আল্লাহ রহমত দিয়েছে, বান্দা যেন রহমত চায়,
আর রহমত চাইলে আল্লাহ যদি রহমত করেন তাহলে আল্লাহ দ্বিতীয় 10 দিন মাগফিরাত আর এই দ্বিতীয় 10 দিনে মাগফিরাত চাইতে দেরি হবে মাগফিরাত আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন এই রমজান মাসকে আল্লাহ দিয়েছেন ক্ষমার জন্য কিভাবে ক্ষমা করে বান্দা যখন সাহারির সময় উঠে ওইটা সাহারি খায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর বলতে থাকে ফেরেশতা জমিনের দিকে তাকাও এখন রাত্র বাজে 3:30 এখন রাত্র বাজে 4:00 দেখো আমার বান্দাদের দিকে তাকাও আমার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দেখো কিভাবে আবার হুকুমের জন্য উঠে গেছে উইঠা ভাত খাইতেছে উইঠা খাবার নিয়ে বসে গেছে এ বান্দা দেখো ফেরেশতারা দেখো আমার বান্দারা কিভাবে বসে গেল আল্লাহ পাক প্রশ্ন করে ফেরেশতারা শুনো এরা কেন উঠছে এখন কেন এরা খাবার খায় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জবাব দেয় আল্লাহ আপনার বান্দারা আপনার হুকুমের ডাকে সাড়া দিয়েছে আপনি আল্লাহ আদেশ করেছেন আপনি আল্লাহ আদেশ করেছেন খাবার খাও রোজা রাখো এরপরে আল্লাহ বলেন বান্দা ফেরেশতারা শুনে রাখো যদি আমার বান্দারা আমার আদেশকে এত গুরুত্ব দেয় আরামের ঘুমকে হারাম করে রাতের বেলা উঠে সেহরি খায় আর খায় যদি আমার রোজা রাখতে পারে সারা দিন অনাহারে থাকতে পারে সারা দিন পিপাসা লাগে খায় না পান করে না ক্ষুধা লাগে খায় না জিহ্বা শুকিয়ে যাও কিন্তু পান করে না বলে আল্লাহ ফেরেশতারা শুনো আমি আল্লাহ এই সকল বান্দাদেরকে ক্ষমা করে দিলাম আবার ভাইরা সাহারির সময় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় এরপর আল্লাহ ইফতারের সময় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় ইফতার নিয়ে যখন বান্দা বসে ইফতারি সামনে নিয়ে রাখে অনেক মজাদার সুস্বাদু খাবার বান্দার সামনে দেখা যায় পিপাসায় জিহ্বা শুকিয়ে যায় মুখ শুকিয়ে যায় কেমন জানি কলিজাও শুকিয়ে যায় কিন্তু তারপরও পানি পান করে না কেন আল্লাহর হুকুম নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন তোমরা সাহারি খাও এরপরে সারাদিন পানাহার বন্ধ রাখো এরপরে ইফতারির সময় পা খাইবা এই পর্যন্ত বান্দা খায় না বান্দা পান করে না পানাহার থেকে খাবার থেকে বান্দা তা নিজেকে বাঁচাইয়া রাখে আল্লাহ পাক বলেন বান্দা ফেরেশতারা শোনো আমি আল্লাহ এই সকল বান্দাদেরকে ক্ষমা করে দিলাম আমার ভাইয়েরা ফেরেশতারা সাক্ষী থাকে আল্লাহ পাক সাহারির সময় ক্ষমা করে দেন আবার ইফতারির সময় বান্দাকে ক্ষমা করে দেন অসংখ্য অসংখ্য বান্দাকে আল্লাহ ইফতারির সময় ক্ষমা করে দেন বান্দা ইফতার সামনে নিয়ে বসে থাকে আর এই দোয়া পড়তে থাকবেন ইফতারের সামনে নিয়ে এই দোয়া পড়তে থাকবেন ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি এই দোয়া পড়তে থাকবেন আল্লাহ পাক বলেন আমি অসংখ্য বান্দাকে ইফতারের সময় ক্ষমা করে থাকি আমার ভাইয়েরা রমজান মাস পানাহার বন্ধ করে দিতে হবে রমজান মাসে উপেন কোনো খাবার চলবে না রাস্তাঘাট হোটেল বন্ধ থাকবে বাজারের দোকানগুলো বন্ধ করে দিবেন বাজারের হোটেলগুলো বন্ধ করে দিবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে আমাদের এলাকায় একটা হোটেল যেন খোলা না থাকে আমাদের শহরে একটা হোটেল যেন খোলা না থাকে দিনের বেলা পানাহার করতে পারবে না দিনের বেলা পানাহার বন্ধ করে দিতে হবে দিনের বেলা খাবার খেতে পারবে না এটা আমাদের দায়িত্ব এটা ইমানি দায়িত্ব ইনশাআল্লাহ আমরা মজবুত করে নেই আমরা ওয়াদা করে নেই আমাদের এলাকায় কোনো দোকান দিনের বেলা খাবারের দোকান খোলা থাকতে পারবে না এবং দোকানের সামনে লাল কাপড় টানাইয়া পর্দা টানাইয়া খাবার পরিবেশন করতে পারবে না এই ওয়াদা আমরা করে নেই আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে নেতৃস্থানীয় তাদেরকে আমরা এই কথাটা জানাইয়া দেব তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দিব মাহে রমজান
এই রমজানে খাবারের দোকান খোলা যেতে পারবে না এই রমজান মাসে খাবারের দোকান বন্ধ করে দিতে হবে বন্ধ করে রাখতে হবে এই ওয়াদা পূর্ণ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন এরপরে দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত তৃতীয় 10 দিন হলো নাজাত আমার ভাইরা রমজান মাসে এত বরকত এত বরকত আল্লাহ পাক দিয়েছেন একবার আল্লাহ আল্লাহ বললে অন্য সময় যদি একটা সওয়াব হয় রমজান মাসে 10টা নেকি লেখা হয় রমজান মাসে 70টা নেকি লেখা হয় আল্লাহ পাক প্রত্যেকটা আমলে প্রত্যেকটা আমল 70 দিয়া গুণ দিয়ে দিবেন 70 দিয়া গুণ করে দিয়েছেন এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হবে দুই রাকাত নফল নামাজ পড়লে অন্য সময় দুই রাকাত ফরজ পড়লে যে সওয়াব হবে ওই ফরজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবে আমার ভাইরা ও প্রাণ বন্ধুরা মাহে রমজান এত বরকত এত বরকত রমজান মাসে এক দুই রাকাত নফল নামাজ আদায় করলে অন্য মাসে 4 অন্য মাসে 70 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেন অন্য মাসে ফরজ নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেন এইভাবে প্রত্যেকটা আমলকে আল্লাহ বাড়ায়া দিবেন এইজন্য আমরা বেশি বেশি করে জিকির করব বেশি বেশি করে তাসবিহ পড়ব কুরআন তেলাওয়াত করব বেশি বেশি করে নেক আমল করব বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার পড়ব এই রমজানে সবচেয়ে বেশি গুরুত্ব হলো কোরআনে কারীমের তেলাওয়াত কেননা আল্লাহ এই রমজানে কোরআন নাযিল করেছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি এই রমজানে আমি আল্লাহ কোরআন দিয়ে নাযিল করেছি কাজী রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন একটা হরফে 10টা নাকি রমজানে আল্লাহ 70টা নাকি লিখে দিবেন রমজানে 70টা নাকি আল্লাহ লিখে দিবেন কাজী আমরা যত বেশি বেশি কোরআন তেলাওয়াত